দর্শক আসসালামু আলাইকুম। খাগড়া জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাট, আমরা আছি খোঁচাবাড়ি হাট থেকে দেখছি রফিকুল চট্টগ্রামের আজকে কি এখন ভাইদেরকে দিচ্ছ? কুমিল্লার ভাইয়ের কিনা হয়েছে, আর ভাইয়ের তো কালকে নিয়েছিলেন কিছু, আর কুমিল্লার ভাইয়েরও নিয়েছিল। কুমিল্লার কতগুলো নিল? দেখি আমরা একটু দামগুলা দেখবো, চলুন আমার সঙ্গে থাকবেন দর্শক। দর্শক আমরা দেখছিলাম চট্টগ্রাম এবং কুমিল্লার খামারির জন্য সংগ্রহ করলেন রবিগুল এই সমস্ত সারগুলো। এখানে মোট 28টি পানি বোতল আনতে দেন না, 28টি 16 আর 10 এর 26, 27-28টি সারগুলো আছে, এগুলো সংগ্রহ করা হয়ে গিয়েছে। এখন কেমন দামে সংগ্রহ করলেন সে তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করি। তার আগে আমরা রবিগুলের সঙ্গে কথা। রবিগুল কেমন গেল বাজার ভাই? পানি একটা আনবে না দুটো আনবে? বাজার কেমন গেল ভাই আজকে? বাজার ভাই মোটামুটি বাজার আলহামদুলিল্লাহ বাজার স্বাভাবিক ছিল, স্বাভাবিক ছিল। বিদায় শেষে একটু বেশি, শেষে একটু বেশি, একটু শেষে মানুষ কম থাকে তো আজকে শেষে একটু বেশি চলে গেছে। তাহলে উল্টা হয়ে গেছে? উল্টা হয়ে গেছে, কারণ উল্টা হওয়ার কারণটা সকালবেলা বৃষ্টি আসলো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির কারণে বাজারটা একটু মানে ধাম ধরে আসলো। আচ্ছা, এর আগে এবারে বৃষ্টি পরে দাম কম ছিল তো এবার ওরা মনে করছে এবার কম, কিনতে কিনতে সব কিনা শেষ হয়ে গেছে। টিকিটটা যাদের শর্ট পড়তেছে যেমন আমাদেরও শর্ট পড়লো, আমরাও একটা দুই একটা কম বেশ করে তখন শেষ মেশ নিতে হলো। জি জি, তো আমরা কুমিল্লা যে ভেতরে আসছি ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। বসে আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা চট্টগ্রামে যে আছে ভাই ওনার সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো আপনার তো গরু কিনে কি খুব মানে এখন কেমন লাগছে? গরু কিনা হলো আপনার ইনশাআল্লাহ আল্লাহ রহমতে কিনে তো আল্লাহ তো কিনাইলে আমরা কিনলাম। আচ্ছা আচ্ছা, কিনাইলে আমাদেরকে আলহামদুলিল্লাহ, বাদ বাকিটা হচ্ছে উপরওয়ালা হাতে। তো গতকালকে তো আমবাড়িতেও দেখেছেন বাজার, আজকের বাজার কেমন মনে হলো? কোনটা করেছে? আমার কাছে অলমোস্ট দুটোটা বাজারের মূল্যটা সেম মনে হয়েছে, আজকে সেম মনে হয়েছে, সেম মনে হয়েছে, মোটামুটি খারাপ না, আছে মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, তা রফিকুল তো গরু কিনে দিল, তা রফিকুলের ব্যাপারে কিছু লেগিংস কিংবা অন্য আদার্স কেমন দেখলেন তার সার্বিক? খুব ভালো মানুষ, বিশেষ করে গরু কিনেছি আলহামদুলিল্লাহ। তারপরে রফিকুল্লাহ যে পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেছেন, জি জি, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। মানে সহযোগিতাটা হচ্ছে মেইন, যারা গরু কিনতে আসবেন আমি সাজেস্ট করতেছি। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমাদের রফিক ভাই এসে যোগাযোগ করবেন, যথেষ্ট হেল্পফুল। আচ্ছা আচ্ছা, আশা করি ওনার সাথে থাকলে আপনারা মোটামুটি একটা লাভবান হতে পারবেন, লাভবান হবেন, স্যাটিসফাই থাকবেন। তো আপনার এই পর্যন্ত টার্গেট আর কত আছে? নেক্সট উইকে আর কি টার্গেট আছে? আর কেনার কোনো ইয়ে নেই, আমরা আজকে চলে যাব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যদি ভালো কিছু পাই তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করছি, চিন্তা করবো আর কি, কন্টিনিউ করতে, কন্টিনিউ করতে। আচ্ছা অনেক ধন্যবাদ। তো দর্শক আমরা কথা বলছিলাম চট্টগ্রাম থেকে যে ভাই এসেছিলেন, ভাইয়ের কিন্তু এখানে ভাই আপনাদের টোটাল গরু কতগুলো হয়েছে? আঠারোটি ভাইরা সংগ্রহ করেছেন, আর বাকি 16টি কিন্তু যিনি কুমিল্লা থেকে এসেন তিনি সংগ্রহ করেছেন, তাই সেই কুমিল্লার ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন লাগলো ভাই? গতকালকে তো আমবাড়ি তো দেখছেন, আজকে এখানে কিনলেন, কেমন লাগলো? আচ্ছা আচ্ছা, গরু কিনে কি আপনার কি মেন্টালি স্যাটিসফাইড? তো আলহামদুলিল্লাহ। আজকে টোটাল কটা হলো আপনার? আমার টোটাল 14টা। 14টা হলো, তো 14টা তাহলে আজকে কি চলে যাবেন নাকি আরও কিছু কেনার ইচ্ছা? আজকে চলে যাবেন। তো দর্শক শুনলেন 14টি সংগ্রহ করেছেন কুমিল্লা থেকে এসছেন। তো দামের ব্যাপারটা কি কিছু বলবেন? দামটা কেমন হলো আজকে, বাজারটা কেমন গেল? আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মোটামুটি, সব মিলিয়ে মোটামুটি ভালো। তো দর্শক শুনলেন সব মিটাই ওনারা বেশ সন্তুষ্ট। তো আমরা একটু দামগুলো শুনি, যেগুলো আমরা একটু গরুগুলোর দাম দিয়ে একটি শুনবো, দর্শকদেরকে জানাবো। এখান দেখেন এটা 88, আর কালো ক্রসগুলো, কালোটা এইটা কালো আর ওই কালোটা, হুম দেখি বড়গুলার দাম কেমন হলো। দর্শক দেখুন এখানে সব বড় বড় সার গুলো সংগ্রহ করেছেন, কুলমালি সার গুলো দেখা করবো।
সব বড় বড় ষাঁড়গুলো দেখতে পাচ্ছেন। তো এই যে বড় বড় গুলাগুলা নিলা, বড় গুলাগুলা দাম কেমন হলো? বড়গুলা ভাইয়া দাম আছে এখানে, এটা আছে আপনার 1,11,000। 1,11,000 দর্শক দেখুন অনেক বড় আকৃতি, অনেক সুন্দর তো দেখতে হবে গরুটা। এই বড়টা কত নিল? এটা এটা 17,000। 1,17,000 এটা? এটা হচ্ছে আর ওইটা হচ্ছে 2,00,000। 2,72,000। আর দর্শক এই আমরা বড় গরুগুলির দাম দেখালাম, আমরা এই পাশে দেখবো মাঝারি গরুগুলির দাম। হ্যাঁ, এই পাশে এইগুলা কেমন নিচ্ছে? সব লেখা আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, লেখা আছে মানে এত খেয়াল সরণ পড়ছে না এখন? না না, তাও এবারে কেমন? ৭০ না? আচ্ছা আচ্ছা, মনে হয় 95। ওইটা 1,18,000। ওইটা 1,18,000। দর্শক দেখুন বিভিন্ন কোয়ালিটির গরু আছে, বিভিন্ন কোয়ালিটির দামও আছে, প্রচুর পরিমাণের গরু দেখুন, সব কিছু কুরবানির উপযুক্ত সার গরু। তো দর্শক আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার আগে রবিকুলের নাম্বার দিয়ে দেবো, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান রবিকুলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন দিনাজপুর জেলার যে কোনো হাট থেকে। দর্শক তো চলুন আমরা নাম্বারটা দিয়ে দিই। তো তোমার যোগাযোগ নাম্বারটা দাও। 01717 01717 15 15 28 28 44। এই নম্বরে যোগাযোগ করলে পাবেন। তো দর্শক আমি যে কথাটি বারবার করে বলি, আপনারা যেখানে যান না কেন, যার মাধ্যমে সংগ্রহ করেন না কেন, আপনারা চেষ্টা করবেন যারা প্রকৃত ব্যবসায়ী তাদের মাধ্যমে গরুগুলি সংগ্রহ করবেন। কারণ হাটে অনেক রকমের লোকজন থাকে, খারাপ লোকও থাকে ভালো লোকও থাকে, চেষ্টা করবেন যারা প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা বুঝেন তাদের মাধ্যমে গরুগুলি সংগ্রহ করবেন। এবং যেখান থেকেই সংগ্রহ করেন না কেন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন এবং যাচাই বাছাই করে তারপরে আসবেন, কি বলো রবিকুল? হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। যাচাই বাছাই তো অবশ্যই করতে হবে নাকি? গরু গরু কিনতে বললে তো, না কিনতে বললে তো লস হয়ে যাবে। তো দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো ধন্যবাদ রবিকুল, আমরা বিদায় নিব দর্শক। এগুলো সব চলে যাচ্ছে এখন, এগুলো উঠা হবে গাড়িতে। দেখুন দর্শক